ঘাটার জমিটা এত নিচু, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিছুতেই স্যাংশন করছে না। কারণ আমি দেখছি এভরি অল্টারনেটিভ ইয়ার এখন প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বেশি হচ্ছে এবং জল ছেড়ে দেওয়ার পরে পরিকল্পিত বন্যা হচ্ছে। এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্রকে, মানুষ ভূঁইয়াকে, এদের সবাইকে বলবো, ইরিগেশন মিনিস্টার সেন্ট্রালে গিয়ে, এখন পার্লামেন্ট চলছে, একটা দিন টাইম করে গিয়ে এই যারা যারা মন্ত্রীরা আছে, শ্রীকান্ত মাহাতো, ডক্টর মানুষ ভূঁইয়া, সৌমেন মহাপাত্র, শিউলি সাহা, জুন মালিয়া এবং দেব, এরা কয়েকজন মিলে গিয়ে ইরিগেশন মিনিস্টারকে একটা দেখা করুক এবং দেখা করে একটা ডিমান্ড জানাক। এবং আমি মনে করি যে পাশাপাশি আমাদের লোকসভা এবং রাজ্যসভা যারা আছে তাদেরও সাথে নিয়ে এটা বলতে হয়, তারা কিন্তু মেদিনীপুরের এই ঘাটালকে বাঁচানো যাবে না। যেহেতু আমি হেলিকপ্টারে আসছিলাম বলে আমার ওপর থেকে দেখতে সুবিধে হচ্ছিল, আমি প্রায় 7 কিলোমিটার দূরে একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে টোটালি আমি দেখতে পেলাম মাঠ থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে সব ঘাট দোকান সবটাই ভেসে গেছে, সবটাই ডুবে গেছে। এবং আমি যারা এই দুর্যোগে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনকে এখানে আরো অনেক কাজ করতে হবে, আরো অনেক ক্যাম্প করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ঘাটাল মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান কার্যকর করছে না কেন্দ্র, একেবারে সরাসরি তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? স্যার, মাস্টার প্ল্যানের কথা তো আমরা শুনে আসছি গত 10 বছর ধরে, এবং আশ্চর্য হবেন আপনারা, আপনারা একটা দায়িত্বশীল ইলেকট্রনিক মিডিয়া বহুল প্রচারিত, আপনারা এক্ষুনি ইরিগেশন আর ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে ফ্লাড ম্যানেজমেন্ট সেক্টর, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান বলে লেখা আছে, তার নিচে লেখা আছে দ্য প্ল্যান ইজ আন্ডার কনস্ট্রাকশন, মানে প্ল্যান এখনো তৈরি নেই এবং তার বিষয়ে কোনো বিশদ কোনো বিবরণও তাদের ওয়েবসাইটে নেই। এতে মনে হচ্ছে আমাদের দেখে যে কোনো সাধারণ মানুষের যে রাজ্য সরকারই এই প্ল্যানটা ঠিক করে তৈরি করতে পারেনি, যে নদীগুলোর ডিসিলটেশন করা, যেগুলোর বাঁধ বানানো, তারা কি প্ল্যানটা করেছে? আমার প্রশ্ন হচ্ছে 10 বছর ধরে ম্যানমেড বন্যা শুনে আসছি, ম্যানমেড সলিউশনটা কেন মাননীয় গুরুত্ব দিচ্ছেন না? অভিযোগটাকে গুরুত্ব দিচ্ছেন, সলিউশনটাকে গুরুত্ব দেওয়া উচিত। ম্যানমেড সলিউশনের জন্য আমরা অপেক্ষা করছি, মাননীয়াকে অনুরোধ, অনেক লোকের অনেক সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান শুনেই আসছি, সেটা খায় না গায়ে মাখে, তার নিজের যে দপ্তর ইরিগেশন দপ্তরেই সেইটাই কিছু বলা নেই, সুতরাং সেইটা একটু যেন মাস্টার প্ল্যানটা করে সকলের সঙ্গে আলোচনা করে, ঝগড়া বিবাদ নয়, অভিযোগ নয়, কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে এটাকে যেন করা হয়, এটাই অনুরোধ। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। জলবন্দী ঘাটাল আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপাশের আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুতপা, আজ ঘাটালে গিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, প্রত্যাশা মতোই কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে। এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার তিনি কেন্দ্রীয় সরকারের উপরে সমালোচনা করে জানিয়েছেন যে রাজ্যের তরফ থেকে বারবার করে তাদেরকে ঘাটাল মাস্টার প্ল্যান পাঠানো হচ্ছে, কিন্তু তারা অনুমোদন করছেন না বা স্যাংশন করছেন না প্ল্যান, তার ফলে এই পরিকল্পনায় হাত দেওয়া যাচ্ছে না এবং প্রতি বছর এই দুর্দশা ভোগ করতে হচ্ছে ঘাটালবাসীকে। আজকে একেবারে স্পটে গিয়ে তিনি বললেন এবং যেখানে এক ধাপ এগিয়ে তিনি যেটা তাকে বলতে শুনলাম আমরা, যে এবারে শুধুমাত্র প্ল্যান স্যাংশন করার জন্য কেন্দ্রের কাছে দরবার করাই নয়, একেবারে প্রতিনিধি দল পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার
পথ নিয়েছেন তিনি, এবং সেই কারণেই মানস ভূঁইয়া, যিনি দীর্ঘদিন ধরে বিধানসভাতে যাকে বলতে শুনেছি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, তিনি এবং সেচমন্ত্রী থাকবেন, এলাকার বিধায়করা থাকবেন এবং একই সঙ্গে সাংসদ যারা রয়েছেন তারাও থাকবেন। সকলে মিলে একটা প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া হবে এবং মাস্টার প্ল্যানের জন্য চাপ সৃষ্টি করা হবে। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে পলি পড়ে পড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে জল বেরোতে পারে না এবং একই সঙ্গে জল ধারণের ক্ষমতাও কমে গেছে বাঁধগুলোর, এবং তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলের তলায় পড়ে থাকে এবং মানুষ সদর ব্লক, কেশপুর ব্লক, দাসপুর ওয়ান, দাসপুর টু, ঘাটাল গ্রামীণ, ঘাটাল শহর, আমাদের নারাজল এরিয়াটা, তমলুক ওয়ান, পাঁশকুড়া পূর্ব এবং দেবরার সাতটা অঞ্চল বেঁচে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা কি অ্যাকচুয়ালি? শিলাবতী নদী, ঝুমি নদী, দ্বারকেশ্বর নদী, কুবাই নদী, পুরানো কাঁসাই, নূতন কাঁসাই, কংসাবতী এবং রূপনারায়ণের অভিমুখ যেখানটাকে জলটা পড়ছে, এত পলি জমে গেছে, এগুলো সংস্কার, ছোট ছোট খাল সংস্কার, কালভার্ট সংস্কার, ব্রিজ সংস্কার, ফলেই মানুষ বেঁচে যাবে।